আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি নিতু বলছি সাউথ ক্যারোলাইনা ইউএসএ থেকে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে নতুন বাসাটা কিনেছি সেই বাসার একটা এমটি বাসার একটা ট্যুর। যদিও এখন তো জুলাই মাস, তো তখন আমি না আসলে বাইরে দাঁড়িয়ে কথা বলিনি, জাস্ট বাসাটার একটা ভিডিও করেছিলাম আমরা উঠার কয়েকদিন আগে খালি বাসার। তো সেই খালি বাসার ট্যুরটাই আপনাদের সাথে করাবো এবং আপনারা আমার খালি বাসার এমটি বাসার একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এটা আমার আজাদের কেনা প্রথম বাড়ি, সেজন্য এক্সাইটমেন্টটা অবশ্যই বেশি। তো এত ফ্রন্ট পোস্ট দেখেছেন অবশ্যই সবাই যারা আমার ভিডিও দেখে। তো ফ্রন্ট পোস্টে ঢুকে গেলেই মেন দরজাতে ঢুকলে ডান সাইডে সিঁড়ি উপরে উঠে যাওয়ার, আর এই তো এন্ট্রিওয়েতে সোজা চলে আসলে একটা ক্লোজেট আছে, আর এইখান দিয়ে আসলে কিচেন, এখানে ফ্রিজ রাখার জায়গা, আর এটা হচ্ছে পেন্ট্রি, মানে রান্নাঘরের স্টোর রুম যেটাকে বলে, সব ডিব্বা ডাব্বি রাখার। আর এই তো এইখানে হচ্ছে কিচেন, আর এই পাশেই কিচেনের পাশেই একটা দরজা, এইটা হচ্ছে গ্যারাজ, এটা টু কার গ্যারাজ। আর কিচেনটা হচ্ছে ওপেন কিচেন, আর আমাদের কিচেনে হচ্ছে গ্যাসের ব্যবস্থা, এটা একদিক থেকে ভালো। আর এ তো কিচেনের পাশে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এবং বাসাটা আর একটা ভালো রাখার কারণ হচ্ছে বাসাটা বেশ খোলামেলা, আর এখানে একটা ফায়ার প্লেস করা আছে। আর এই তো এইখান দিয়ে আসলেই ডানে হচ্ছে আপনার লন্ড্রি, আর বামে এটা একটা ফুল বাথ, যেহেতু নিচে বেডরুম ও বলে নেই, আমাদের হচ্ছে ফোর বেডের বাসা। আর এখান দিয়ে আসলে এখানে একটা বেডরুম, নিচে তিনটা বেডরুম, উপরে একটা বেডরুম। তো এটা একটা বেডরুম, আর বেডরুমের সাথে একটা ক্লোজেট, এই বেডরুমটা আজাদের অফিস। আর পাশেই আর একটা বেডরুম, এটা এখন মানহার বেডরুম, মানহা এখানে থাকে। আর এখানেও একটা ক্লোজেট, এই আমেরিকার বাসাতে আবার ক্লোজেট ক্লোজেট একটু বেশি। তো এখান দিয়ে চলে আসলে এই তো ড্রয়িং রুম ডাইনিং, এটা তো এটা ড্রয়িং রুমের পাশ দিয়ে আবার একটা গলির মতো করা, এটা ভালো লাগছে যে বেডরুম আর রুমগুলি একটু সেপারেট করা। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডের সাথে থেকে পেছনের ব্যাকইয়ার্ডের ভিউ দেখা যায়, আর মাস্টার বেডের সাথেই হচ্ছে মাস্টার বেডের বাথরুম। তো মাস্টার বেডের বাথরুমটাও বেশ বড় সড়ো, এখানে হচ্ছে গোসল করার জায়গা, আর এই সাইডে হচ্ছে বাথটাব। তো বাথটাব দিয়ে সেই পিছনের ভিউ দেখা যায়। আর এখানে দুইটা সিন, আর বেসিনের পাশে হচ্ছে ওয়াকিং ক্লোজেট। তো বাসাগুলিতে ওয়াকিং ক্লোজেট থাকে, এখানে সব কাপড় টাপড় রাখা, এটা বেশ সুবিধাজনক। তো এখান দিয়ে আসলেই মানে এই বাথরুমের এখান দিয়ে আসলে এখানে টয়লেটেরটা, তো এটা দরজা দিয়ে আলাদা করে দেওয়া আছে। তো এ তো বেডরুম, মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম থেকে বাইরের ব্যাকইয়ার্ডের ভিউ। এখন যাচ্ছি ব্যাকইয়ার্ডে। তো আমেরিকার বাসাতে যেটা হয়, যেটা হচ্ছে সিঙ্গেল হাউস থাকে, যে ফ্রন্ট পোর্চ থাকে, পিছনে ব্যাকইয়ার্ড আলাদাভাবে থাকে, এবং এই জায়গা সহ ওরা বাড়ি বিক্রি করে। তো ব্যাকইয়ার্ডে আসলেই এখানে আবার বারান্দাটা একদম ওরা ছাউনি দিয়ে সুন্দর করে একদম করে দিয়েছে। আর আমার ব্যাকইয়ার্ডের মানে একটা আসল যেটা ভালো লাগা, সেটা হচ্ছে পিছনে লেক আছে, আর লেকের ওপারে তো জঙ্গল, এই লেকটা আবার এত বড় একটা লেক। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা প্রাকৃতিকভাবেই তৈরি করা, বাট পরে দেখলাম যে না, এটা ম্যানমেড। আর এই তো দেখছেন পিছনে ব্যাকইয়ার্ডের বারান্দাটা একদম খুব সুন্দর করে করা। তো ব্যাকইয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে গেলে এই তো ড্রয়িং ডাইনিং এগুলি পেরিয়ে রান্নাঘর ফেরিয়ে সাইড দিয়ে একেবারে সোজা চলে গেলে ডান সাইডে এটা গ্যারাজের দরজা, বাম সাইডে ক্লোজেট, এভাবে সোজা চলে গেলে এখানে আবার একটা জায়গা আছে সুন্দর জুতা টুতা রাখার। তো উপরের দোতলা, দোতলায় একটা বেডরুম আছে, একটা লিভিং রুম। সো দোতলার এটা দেখে আমার সবচেয়ে প্রথমে যেটা মানহার কথা মনে পড়েছে, যে আমার একটাই মেয়ে, ও বড় হলে উপরে নিজের মতন করে গুছিয়ে নিতে পারবে, নিজের মতো করে থাকতে পারবে। তো উপরে উঠলেই এখানে দিয়ে জানালা, এখানে এটা হচ্ছে আমেরিকাতে লফট বলে, এটা একটা লিভিং রুম। সো এই লিভিং রুমের সাথেও আবার একটা ক্লোজেট আছে, ক্লোজেটটা একটু বেশ বড় সড়ে আছে, ভালো অনেক জিনিস রাখা যাবে। তো এই লিভিং রুম দিয়ে আবার উপরেও একটা ফুল বাথ, যেহেতু বেডরুম আছে ফুল বাথ, এখানে একটা হচ্ছে ফুল বাথ। এই বাসার একটা ভালো জিনিস হচ্ছে এখানে তিনটা ফুল বাথ আছে। আর এখান দিয়ে আসলে এই রুমটা আবার একদম বেশ বড় সড়ো, খোলামেলা, আলো বেশি,
তো এই রুমের সাথে এখান দিয়ে আসলে এখানে আবার আরেকটা ওয়াকিং ক্লোজেট আছে। তো উপরে এই জিনিসটা একদম সুইটের মতন, এটা আমার কাছে ভালো লাগছে। আর আমাদের ক্রাইটেরিয়াই ছিল যে আমরা নিচে বেডরুম নিব, যেহেতু আমার কাছে উপরে বেডরুম বারবার উঠানামা খুব বিরক্ত লাগে। এইটা খুঁজতে আমাদের বেশ সময় লেগেছে, কারণ আমেরিকাতে সাধারণত নিচে ড্রয়িং ডাইনিং উপরে সব বেডরুম এটা কমন একটা ব্যাপার, কিন্তু সেই জন্য এটা খুঁজতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, অনেক কষ্ট করে আমরা এটা খুঁজে বের করছি এইটা। তো যাই হোক, আপনাদের সাথে আমার এমটি বাসার একটা ট্যুর করলাম। এখন তো বাসাটা বেশ একটু সাজিয়ে নিয়েছি, আরও একটু ভালোভাবে গুছিয়ে উঠলেই আপনাদের সাথে আমার পুরো বাসা সাজানো বাসার একটা ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।